যদি আপুনি আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই তেনেহ'লে ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক আৰু কাষতে থকা বেল আইকনটো প্ৰেছ কৰি দিব। নমস্কাৰ, অসম এফেক্ট ইউটিউব চেনেলৰ অন্য এটা ভিডিঅ'লৈ আপোনাক পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ। আজিৰ এই ভিডিঅ'টোত আমি কেইটামান জেনেৰেল নলেজৰ ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যনৰ বিষয়ে আলোচনা কৰিম, যিকেইটা কুৱেশ্যন আপোনাৰ আগন্তুক কম্পিটিটিভ এক্সামত আহিব পাৰে। গতিকে ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ আহক। কুৱেশ্যন নাম্বাৰ ওৱান, হোৱাট ইজ দ্য ট'টেল নাম্বাৰ অফ কণ্টিনেণ্টছ ইন দ্য ৱৰ্ল্ড, তার মানে হল পৃথিবীর মুঠ মহাদেশের সংখ্যা কিমান? ইয়ার আনসার হব সি, সাতখন। কুয়েশন টু, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ওশেন্স ইন দ্য ওয়ার্ল্ড, তার মানে হল পৃথিবীর মুঠ মহাসাগরের সংখ্যা কিমান? ইয়ার আনসার হব বি, পাঁচখন। কুয়েশন নাম্বার থ্রি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ওশেন, পৃথিবীর আটাইতকৈ ডাঙর মহাসাগরখনের নাম কি? ইয়ার উত্তর হব বি, প্রশান্ত মহাসাগর। কুয়েশন নাম্বার ফোর, ডেড সি ইজ লোকেটেড বিটুইন হুইচ টু কাউন্ট্রি, তার মানে হল ডেড সি কোন দুখন দেশের মাজত অবস্থিত? ইয়ার উত্তর হব বি, জর্দান এন্ড ইজরায়েল। কুয়েশন নাম্বার ফাইভ, হুইচ কাউন্ট্রি গিফটেড দ্য স্ট্যাচু অফ লিবার্টি টু ইউএসএ ইন 1886, কোনখন দেশে 1886 চনত আমেরিকা যুক্তরাষ্ট্রক স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিছিল? ইয়ার আনসার হব এ, ফ্রান্স। কুয়েশন নাম্বার সিক্স, ইন হুইচ ওশেন বারমুডা ট্রায়াঙ্গল রিজন ইন লোকেটেড, তার মানে হল কোনখন মহাসাগরত বারমুডা ট্রায়াঙ্গল অঞ্চল অবস্থিত? ইয়ার উত্তর হব আটলান্টিক মহাসাগর। কুয়েশন সেভেন, হুইচ ওয়ান ইজ দ্য স্মলেস্ট ওশেন ইন দ্য ওয়ার্ল্ড, তার মানে হল পৃথিবীর আটাইতকৈ সরু মহাসাগরখনের নাম কি? ইয়ার উত্তর হব ডি, উত্তর মহাসাগর। কুয়েশন নাম্বার এইট, ইন হুইচ কান্ট্রি হোয়াইট এলিফেন্ট ইজ ফাউন্ড, তার মানে হল কোনখন দেশত বগা হাতি পোৱা যায়? ইয়ার উত্তর হব সি, থাইল্যান্ড। কুয়েশন নাম্বার নাইন, হুইচ কন্টিনেন্ট হেজ হাইয়েস্ট নাম্বার অফ কান্ট্রিজ, তার মানে হল কোনখন মহাদেশত সর্বাধিক সংখ্যক দেশ আছে? ইয়ার আনসার হব ডি, আফ্রিকা মহাদেশত, আফ্রিকা মহাদেশত সর্বাধিক সংখ্যক দেশ আছে। কুয়েশন নাম্বার টেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কান্ট্রি হুইচ প্রডিউস দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট টি, মানে বিশ্বর সর্বাধিক চাহ উৎপাদন করা দেশখনের নাম কি? ইয়ার আনসার হব এ, চাইনা, চীনত বিশ্বর সর্বাধিক চাহ উৎপাদন করা হয়। কুয়েশন নাম্বার টেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কান্ট্রি হুইচ প্রডিউস দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট কফি, তার মানে হল বিশ্বর সর্বাধিক কফি উৎপাদন করা দেশখনের নাম কি? ইয়ার উত্তর হব বি, ব্রাজিল, ব্রাজিলত বিশ্বর সর্বাধিক কফি উৎপাদন করা হয়। কুয়েশন নাম্বার টুয়েলভ, হুইচ ওয়ান অফ দ্য লংগেস্ট কন্টিনেন্টেল মাউন্টেইন রেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড, তার মানে হল কোনটো পৃথিবীর আটাইতকৈ দীঘল মহাদেশীয় পর্বতমালা? ইয়ার উত্তর হব এন্ডিজ পর্বতমালা। কুয়েশন নাম্বার থার্টিন, হাউ মেনি কান্ট্রিজ ওয়ের পার্টিসিপেটেড এজ ফাউন্ডিং মেম্বার অফ ইউনাইটেড নেশন, তার মানে হল রাষ্ট্রসংঘর প্রতিষ্ঠাপক সদস্য হিসাবে কিমানখন দেশ অংশগ্রহণ করা হয়েছিল? ইয়ার আনসার হব 51খন দেশে রাষ্ট্রসংঘর প্রতিষ্ঠাপক সদস্য হিসাবে অংশগ্রহণ করেছিল। কুয়েশন নাম্বার ফোরটিন, হুইচ ওয়ান অফ দ্য লার্জেস্ট ট্রপিক্যাল রেইনফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, তার মানে হল পৃথিবীর আটাইতকৈ ডাঙর ক্রান্তীয় বর্ষারণ্য কোনটো? ইয়ার আনসার হব আমাজন ফরেস্ট। কুয়েশন নাম্বার ফিফটিন, হুইচ ওয়ান অফ দ্য বিগেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, তার মানে হল পৃথিবীর আটাইতকৈ ডাঙর দ্বীপ কোনটো? ইয়ার উত্তর হব ডি, গ্রিনল্যান্ড। কুয়েশন নাম্বার সিক্সটিন, হুইচ কান্ট্রি হেজ দ্য মোস্ট নাম্বার অফ লেকস, তার মানে হল কোনখন দেশত সর্বাধিক সংখ্যক হ্রদ আছে? ইয়ার আনসার হব এ, কানাডা, কানাডাত সর্বাধিক সংখ্যক হ্রদ আছে। কুয়েশন নাম্বার সেভেন্টিন, অনলি কন্টিনেন্টস ইন দ্য ওয়ার্ল্ড উইদাউট এ ডেজার্ট ইজ, তার মানে হব মরুভূমি নথকা পৃথিবীর একমাত্র মহাদেশ হয়েছে? আনসার হব ডি, ইউরোপ, ইউরোপ মহাদেশত এখনো মরুভূমি নাই। কুয়েশন নাম্বার এইটিন, হুইচ কান্ট্রি হেজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট প্রিজন পপুলেশন, তার মানে হল কোনখন দেশত বিশ্বর সর্বাধিক জনসংখ্যা কারাগারত আছে? ইয়ার আনসার হব সি, ইউএসএ, ইউএসএ বিশ্বর সর্বাধিক জনসংখ্যা কারাগারত আছে। কুয়েশন নাম্বার নাইনটিন, হয়ে লোকেটেড দ্য হেডকোয়ার্টার অফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক, তার মানে হল বিশ্ব ব্যাঙ্কর মুখ্য কার্যালয় কত আছে? ইয়ার উত্তরটি হল বি, ওয়াশিংটন, ওয়াশিংটনত বিশ্ব ব্যাঙ্কর মুখ্য কার্যালয় অবস্থিত। কুয়েশন নাম্বার টুয়েন্টি, ইন হুইচ ইয়ার ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়াজ ফাউন্ডেড, তার মানে হল কোন চনত বিশ্ব ব্যাঙ্ক প্রতিষ্ঠা করা হয়েছিল? ইয়ার আনসার হব 1944 চনত বিশ্ব ব্যাঙ্ক প্রতিষ্ঠা করা হয়েছিল। কুয়েশন নাম্বার টুয়েন্টি ওয়ান,
হুইচ ওয়ান ইজ দ্য হাইয়েস্ট অয়েল এক্সপোর্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, তার মানে হল বিশ্বৰ সৰ্বাধিক তেল ৰপ্তানি কৰা দেশ কোনখন? ইয়াৰ আনচাৰ হ'ব চৌদি আৰৱ। চৌদি আৰৱ বিশ্বৰ সৰ্বাধিক তেল ৰপ্তানি কৰা দেশ। কুৱেশ্যন নম্বৰ 22, হোৱে দ্য হেডকোৱাৰ্টাৰ অফ গুগল ইজ লোকেটেড, তাৰ মানে হ'ল গুগলৰ মুখ্য কাৰ্যালয় ক'ত অৱস্থিত? ইয়াৰ আনচাৰটো হ'ব কেলিফৰ্ণিয়া। কেলিফৰ্ণিয়াত গুগলৰ মুখ্য কাৰ্যালয় অৱস্থিত। কুৱেশ্যন নম্বৰ 23, হুইচ কাউণ্ট্ৰি হেজ দ্য হাইয়েষ্ট নাম্বাৰ অফ ইণ্টাৰনেট ইউজাৰ ইন ৱৰ্ল্ড, তাৰ মানে হ'ল বিশ্বৰ কোনখন দেশত সৰ্বাধিক সংখ্যক ইণ্টাৰনেট ব্যৱহাৰকাৰী আছে? ইয়াৰ আনচাৰ হ'ব ডি চাইনা। কুৱেশ্যন নম্বৰ 24, হাউ মেনি প্ৰিন্সিপাল অৰ্গেনছ অফ ইউনাইটেড নেশ্যনছ হেভ, তাৰ মানে হ'ল ৰাষ্ট্ৰসংঘৰ কিমানটা মুখ্য অংগ আছে? ইয়াৰ আনচাৰ হ'ব এ 5টা। কুৱেশ্যন নম্বৰ 25, দ্য মষ্ট পপুলেটেড ডিজাৰ্ট ইন দ্য ৱৰ্ল্ড ইজ, তাৰ মানে হ'ব পৃথিৱীৰ আটাইতকৈ জনবসতিপূৰ্ণ মৰুভূমি হৈছে? ইয়াৰ আনচাৰ হ'ব বি থৰ মৰুভূমি। থৰ মৰুভূমিত আটাইতকৈ ঘন জনবসতিপূৰ্ণ মৰুভূমি। যদি আপোনাৰ ভিডিঅ'টো চাই অলপ হ'লেও ভাল লাগিছে তেনেহ'লে ভিডিঅ'টো এটা লাইক কৰি দিব আৰু ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিব আপোনাৰ বন্ধুবৰ্গৰ মাজলৈ, আৰু শেষত কমেণ্ট কৰি জনাব যে আপোনাৰ ভিডিঅ'টো কেনেকুৱা লাগিল, আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি বেল আইকনটো প্ৰেছ কৰি দিব। তেনেহ'লে আজিলৈ এইখিনিয়েই, আকৌ লগ পাম আপোনালোকক এটা নতুন ভিডিঅ'ৰ সৈতে। ধন্যবাদ।